এখন দেখবেন ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ইসলামী ব্যাংক নিউজ টপ 10। অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় জামিন বাতিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 4 মার্চ তারেক রহমানকে সশরীরে আদালতে হাজিরের নির্দেশ। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি বললেন তোফায়েল আহমেদ। বেগম জিয়াকে দ্রুত গ্রেফতারের দাবি ডক্টর হাসান মাহমুদের। যোগ্য নয় সাধারণ মানুষের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 2 মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে 10 দিনের রিমান্ড নিতে পুলিশের আবেদন, মান্নাকে আদালতে নেওয়া হবে আজ। পিলখানা হত্যাকাণ্ডের 6ষ্ঠ বার্ষিকীতে নিহতদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, বিচার দ্রুত শেষ করার তাগিদ স্বজনদের। মহাপরিচালক বলছেন সুষ্ঠুভাবে এগুচ্ছে বিচার প্রক্রিয়া। রাজধানীর আগারগাঁয়ে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু। পদ্মায় লঞ্চ ডুবির 4 দিন পর 6 জনের মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 77-এ। মাগুরায় খালিমপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে টাইগার বাহিনীর প্রধান দাউদ নিহত, যশোরের বেজপাড়া থেকে যুবকের লাশ উদ্ধার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা বাতিলের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। বিশ্বকাপ ক্রিকেটে আরব আমিরাতকে 279 রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড, শারমাইন আনোয়ারের সেঞ্চুরি। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি বললেন তোফায়েল আহমেদ। বেগম জিয়াকে দ্রুত গ্রেফতারের দাবি ডক্টর হাসান মাহমুদের। যোগ্য নয় সাধারণ মানুষের জানমাল রক্ষার দায়িত্ব পালন করছে সরকার, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 2 মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে 10 দিনের রিমান্ড নিতে পুলিশের আবেদন, মান্নাকে আদালতে নেওয়া হবে আজ। পিলখানা হত্যাকাণ্ডের 6ষ্ঠ বার্ষিকীতে নিহতদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, বিচার দ্রুত শেষ করার তাগিদ স্বজনদের। মহাপরিচালক বলছেন সুষ্ঠুভাবে এগুচ্ছে বিচার প্রক্রিয়া। রাজধানীর আগারগাঁয়ে বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু। পদ্মায় লঞ্চ ডুবির 4 দিন পর 6 জনের মরদেহ উদ্ধার, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 77-এ। মাগুরায় খালিমপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে টাইগার বাহিনীর প্রধান দাউদ নিহত, যশোরের বেজপাড়া থেকে যুবকের লাশ উদ্ধার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা বাতিলের আহ্বান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।